প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? সকলেই ভালো আছো আশা করি। আমি তোমাদের সাথে আছি মেহজাবিন খানম, প্রশিক্ষক এটিআই ঢাকা। আমরা আজকে বাংলার হচ্ছে সমাস এই চ্যাপ্টারটা পড়বো। গত ক্লাসে আমরা সন্ধিটা শেষ করেছি। তো ক্লাসে ঢোকার আগে আমি একটু সবার কাছে জানতে চাই যে আমাকে তোমরা শুনতে পাচ্ছো কিনা। আমার লাইভটা শোনা যাচ্ছে কিনা একটু রেসপন্স করো। আমরা আজকে সমাস চ্যাপ্টারটা পড়ব। গত ক্লাসে আমরা সন্ধি শেষ করেছিলাম। তো সমাসটা কিন্তু ব্যাকরণের যে ইগুলো আছে, যে টপিকগুলো আছে, সবচেয়ে বড় টপিক হচ্ছে সমাস। ঠিক আছে, সবচেয়ে বড় টপিক হচ্ছে সমাস, কিন্তু আশা করি আমাদের সমাসটা বুঝতে সমস্যা হবে না। তো এখন ক্লাস শুরু করার আগে বরাবরের মতো বলে নিচ্ছি, যারা আছো সবাই তোমাদের রোল নাম্বারটা দিয়ে দাও কমেন্ট সেকশনে, সবাই তোমাদের রোল নাম্বারটা দিয়ে দাও। কারণ হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপর মার্কস থাকবে, অ্যাটেন্ডেন্সের উপর কিন্তু অবশ্যই কিছু মার্কস থাকবে। যারা যারা ক্লাস করছো সবাই তোমাদের অ্যাটেন্ডেন্সটা কমেন্ট সেকশনে দিয়ে দাও। ঠিক আছে, তো এখন আমরা আজকে কি কি পড়বো আসলে একটু দেখে নিই। আমরা আজকে সমাস কাকে বলে সেটা জানবো, সমাসের প্রকারভেদ জানবো, সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য জানবো, সমাসের প্রয়োজনীয়তাটা জানবো, দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস সম্পর্কে আমরা একটু জানবো যদি সময় থাকে। ঠিক আছে, তো আসো আমরা দেখি সমাসটা কি। সন্ধি শব্দের অর্থ কি বলেছিলাম? সন্ধি শব্দের অর্থ বলেছিলাম সংক্ষেপণ। সন্ধি শব্দের অর্থটা বলেছিলাম, সন্ধি শব্দের অর্থ বলেছিলাম মিলন, আর সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। তো সন্ধি কি করে, সন্ধি এটা কি করেছিল? সন্ধি একটা বর্ণের সাথে বা ধ্বনির সাথে আরেকটা ধ্বনি বা বর্ণের মিলন করেছিল। আর সমাস যেটা করবে সেটা হচ্ছে একটা পদের সাথে আরেকটা পদের মিলন ঘটিয়ে একটা বাক্যকে একটা শব্দে নিয়ে আসবে। ঠিক আছে, সমাসটা করবে যেটা সেটা হচ্ছে পদের সাথে পদের মিলন অথবা তোমার শব্দের সাথে শব্দের মিলন। আর সন্ধিটা ছিল কিন্তু বর্ণের সাথে বর্ণের মিলন বা ধ্বনির সাথে ধ্বনির মিলন। বর্ণ আর ধ্বনির পার্থক্য সেই শুরু ক্লাসেই বলেছি, যদি আমরা লিখে প্রকাশ করি তাহলে সেটা হবে বর্ণ, আর যদি আমরা উচ্চারণ করি তখন সেটা হবে ধ্বনি। ঠিক আছে, তো এই সমাস আর সন্ধির কিন্তু এইটা হচ্ছে মূল পার্থক্য। আমরা অনেক সময় এটা গুলিয়ে ফেলি, আর এটা কিন্তু পরীক্ষায় সব সময় আসে, সমাস আর সন্ধির মধ্যে পার্থক্য। তো সমাস আর সন্ধির মধ্যে পার্থক্য আমরা আলাদা করে পড়াবো, এটা জাস্ট তোমাদেরকে একটা ধারণা দিলাম। তো আসো, তোমাদের বইয়ে যেটা আছে সমাসের সংজ্ঞা, সেটা হচ্ছে পাশাপাশি অবস্থিত দুই বা বহু পদের এক শব্দে পরিণত হওয়াকেই সমাস বলে। পাশাপাশি অবস্থিত দুই বা বহু পদের এক শব্দে পরিণত হওয়াকেই তোমার সমাস বলে। একটা শব্দ খেয়াল করো, যেমন দেখো যদি বলা হয় বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত, এখানে কয়টা শব্দ আছে? এখানে তিনটা শব্দ আছে। তো তিনটা শব্দকে একটা শব্দে পরিণত করা হয়েছে, সেটা হচ্ছে বিলাত ফেরত। বিলাত থেকে ফেরত, এখানে তিনটা শব্দ আছে, তিনটা শব্দকে একটা শব্দে পরিণত করেছে, সেটা হচ্ছে বিলাত ফেরত। আর আমাদের সংজ্ঞাতেও তাই বলা আছে, পাশাপাশি অবস্থিত দুই বা বহু পদের এক শব্দে পরিণত হওয়াটাই হচ্ছে সমাস। অর্থাৎ এটা কি করলো, সংক্ষেপণ করলো। যেখানে আমাকে বলতে হতো বিলাত থেকে ফেরত, সেটা না বলে আমি কিন্তু বলছি বিলাত ফেরত। অর্থাৎ আমার যে শব্দটা, আমার আমার যে বাক্যটা, এটা তিনটা শব্দের একটা বাক্য ছিল, সেটাকে আমি একটা শব্দে প্রকাশ করছি। আর তার মানে হচ্ছে সমাস মানে সংক্ষেপণ। দেখো সমাসের সংজ্ঞায় বিভিন্ন ভাষাবিদরা কি সংজ্ঞা দিয়েছেন, এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর ডক্টর সুকুমার সেন, এনারা যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা আমরা একটু পড়ব। তোমাদের হচ্ছে পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন থাকে যে সমাস কাকে বলে, যদি 2 মার্কস থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এই যে স্বাভাবিক যে সংজ্ঞাটা, পাশাপাশি অবস্থিত দুই বা বহু পদের এক শব্দে পরিণত হয় সমাস, এই স্বাভাবিক সংজ্ঞাটা দেওয়ার পর হচ্ছে তোমাকে একটা উদাহরণ দিয়ে তারপরে যে কোনো একজন ভাষাবিদের সংজ্ঞা দিতে হবে। ঠিক আছে, যদি 2 মার্কস থাকে সেক্ষেত্রে তোমাকে এই এই সংজ্ঞাটা দিয়ে একজন ভাষাবিদের সংজ্ঞা দিতে হবে, তাহলেই 4 মার্কস পাবে। আচ্ছা আসো আমরা একটু পড়ি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট
দুই বা বহু পদকে একটি পদ করার নামই হচ্ছে সমাস। পরস্পর অর্থ সংগতি বিশিষ্ট দুই বা বহু পদকে একটি পদ করার নামই হচ্ছে সমাস। অর্থাৎ একই কথা দুই বা বহু পদকে একটি পদে পরিণত করাই সমাস, যেটা মূল সংজ্ঞায় আছে পাশাপাশি অবস্থিত দুই বা বহু পদের এক শব্দে পরিণত হয় সমাস। তারপর ডক্টর সুকুমার সেন একই কথা বলেছেন, উনি বলেছেন পরস্পর অন্বয় বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকেই সমাস বলে। অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত, অন্বয় মানে হচ্ছে সম্পর্ক, পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকেই সমাস বলে। তোমরা যে কোনো একটা সংজ্ঞা শিখে নিবে এবং সেটা যদি পরীক্ষা যদি 2 মার্কস থাকে সেক্ষেত্রে যে কোনো একটা সংজ্ঞা দিতে হবে তোমাদেরকে ফুল মার্কস পাওয়ার জন্য। আরেকটা জিনিস, আমরা হচ্ছে অনেক সময় কিন্তু মজা করে বলি সমাস, সমাসে কিন্তু আমরা অনেক সময় মজা করে বলি যে তোমরা হয়তো শুনেছ যে শিখতে লাগে 6 মাস, সেই জন্য এটার নাম সমাস। কিন্তু আসলে কিন্তু তা না, সমাস শিখতে কি 6 মাস লাগে? সমাস শিখতে যদি তুমি যদি মুখস্থ করে পড়ো সেক্ষেত্রে কিন্তু সমাস শিখতে এখনো কোনো সরকারি চাকরি পায় নাই, সে বলছে যে এখনো সমাজটাই বুঝলাম না, মানে এখনো স্টিল নাও তারা সমাজ মুখস্থ করছে। তো এখন আমরা কিছু টেকনিকে পড়বো বরাবরের মতো, যেন আমাদেরকে মুখস্থ করতে না হয়, বা আমাদের যেন যেন আমাদের 30 বছর বা 6 মাস সেটা যেন না লাগে, আমরা যাই পড়ি আমরা যেন সেটা আমাদের মনে থাকে, আমরা এমন ভাবে পড়ার চেষ্টা করব। তো এখন সমাস, সমাসে যাওয়ার আগে কিছু বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। আসলে আজকে আমি কিন্তু শুধুমাত্র প্রাথমিক ধারণা দিব, প্রাথমিক ধারণা সমাস সম্পর্কিত যে বিষয়গুলো সে সম্পর্কে ধারণা দিব, আর যে বাকি ডিটেল সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়বো। আর সমাসে আসলে যাওয়ার আগে কিছু কিছু বিষয় জানতে হবে, সেই বিষয়গুলো আমরা প্রথমে জানার চেষ্টা করব। তো সমাস শিখতে গেলে প্রথমে যে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে পূর্বপদ। আচ্ছা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? তো দেখি তোমরা আমাকে শুনতে পাচ্ছো কিনা, তোমাদের কমেন্টস গুলো দেখার চেষ্টা করছি। আশা করি লাইভে কোনো ধরনের সমস্যা হচ্ছে না তোমাদের, আশা করি লাইভে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আসো আমরা একটু দেখি। তো এখন পূর্বপদ, পূর্বপদ আমরা কোনটাকে বলবো? এখানে তোমাদের যে সংজ্ঞাটা দেয়া আছে বইয়ে সেটা হচ্ছে যে যে পদে সমাস হয় সেসব পদের প্রথমটিকে পূর্বপদ বলা হয়। যে যে পদে সমাস হয় সেসব পদের প্রথমটিকে পূর্বপদ বলা হয়। তো এখন দেখো এখানে কোন কোন পদে সমাস হয়েছে। ঘরে আশ্রিত জামাই, এখানে একটা সমাস খেয়াল করছি, একটা ব্যাস বাক্য, এটা পরে বলছে যে ব্যাস বাক্য কাকে বলে, যে ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই। এখানে যে যে পদে সমাস হয়, অর্থাৎ এটা খেয়াল করো, এই শব্দটা খেয়াল করো, ঘর, ঘর আশ্রিত, ঘর আশ্রিত যে জামাই বা ঘরে আশ্রিত জামাই, এখানে এই শব্দটা যদি খেয়াল করি তাহলে এখানে পূর্বপদ কোনটা? এখানে পূর্বপদ হচ্ছে ঘরে, ঠিক আছে, এখানে পূর্বপদ হচ্ছে ঘরে, ঘর জামাই। এখানে ঘরে হবে না, এখানে হবে ঘর, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই। যে যে পদে সমাস হয় সেসব পদের প্রথমটিকে বলা হয় পূর্বপদ। তো এই ঘর জামাইটা খেয়াল করো, এখানে পূর্বপদ হচ্ছে তোমার ঘর, ঠিক আছে, এখানে ঘরটা হচ্ছে পূর্বপদ। এখানে কিন্তু দুটা শব্দ আছে, দুটা শব্দকে এক এক পদে এক শব্দে পরিণত হয়েছে, ঘর জামাই। তো এখানে যে একটা আছে ঘর আর এটা হচ্ছে জামাই, এখন এই ঘরটা হচ্ছে তোমার পূর্বপদ, ঠিক আছে, সমস্ত পদের যে প্রথম পদটা সেটা হচ্ছে পূর্বপদ। আর এটা হচ্ছে পরপদ, পরপদ কোনটাকে বলবো? পরপদ যে যে পদে সমাস হয় তাদের মধ্যে শেষের টিকে বলা হয় পরপদ, যে যে পদে সমাস হয় তাদের মধ্যে শেষের টিকে বলা হয়
পরপদ, এখানে ঘর জামাই, এখানে শেষের শব্দটা হচ্ছে জামাই, এখানে এটা হচ্ছে পরপদ, এটা হচ্ছে পরপদ, ঘরটা হচ্ছে পূর্বপদ আর জামাইটা হচ্ছে পরপদ। একটা বিষয় বলছি, এই যে আমি যে এখন বলছি পূর্বপদ, পরপদ, ব্যাস বাক্য বা সমস্ত পদ, এগুলো যে বলবো আমি, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না। তোমাকে জাস্ট এগুলো বোঝার জন্য এগুলো বলা হচ্ছে, বোঝার জন্য, সমাজটা বোঝার জন্য আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে না যে পূর্বপদ কাকে বলে, পরপদ কাকে বলে, সমস্ত পদ কাকে বলে বা ব্যাস বাক্য কাকে বলে। আচ্ছা, আমি কিন্তু ক্লাসের মধ্যে বলে দিই যে পরীক্ষার প্রশ্ন কেমন হবে, প্যাটার্ন কেমন হবে, ঠিক আছে? তো ক্লাস কিন্তু করতে হবে, ক্লাস কিন্তু সবার করতে হবে। আর আমি আগেও বলেছি যে যারা ক্লাস করছো, যারা ক্লাস করে কমেন্ট করছো, আর যারা হচ্ছে ক্লাস না করে পরে জাস্ট কমেন্ট বসিয়ে দিচ্ছ, সবার মার্কস কিন্তু একরকম হবে না। যে ক্লাস করছো আর যে ক্লাস না করে কমেন্টটা বসিয়ে দিচ্ছ, কমেন্টে তাদের রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছ, তাদের কিন্তু মার্কস, ক্লাস অ্যাটেন্ডেন্স অন্তত মার্কস একরকম হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাদের, হ্যাঁ, ইলেকট্রিসিটি না থাকতেই পারে, একদিন দুই দিন ইলেকট্রিসিটি না থাকতেই পারে, কিন্তু প্রতিদিন ইলেকট্রিসিটি থাকবে না এমন না। আর হচ্ছে মোবাইল ডাটাতেও কিন্তু আমরা ক্লাস নিতে পারি, মোবাইল ডাটাতেও কিন্তু তোমরা ক্লাস করতে পারো, ঠিক আছে? আর একটা কথা আছে, প্রয়োজন কোনো আইন মানে না, ঠিক আছে? প্রয়োজন কোনো আইন মানে না, একটা কথা আছে বাংলা। তো তোমাদের যদি ইচ্ছা থাকে তোমরা কিন্তু ক্লাস করতে পারো, যে কোনো ভাবেই করতে পারো, ঠিক আছে? একদিন, দুই দিন, তিন দিন হতে পারে, কিন্তু মানে সেই আছে, ক্লাস হচ্ছে প্রায় 1 মাসের উপর, পুরো 1 মাস জুড়ে কিন্তু এমন হতে পারে না, ঠিক আছে? সব সময় কিন্তু একরকম একরকম থাকে না। তো তোমাদের একদিন, দুই দিন, তিন দিন সমস্যা থাকতেই পারে, কিন্তু সারা সপ্তাহ জুড়ে বা সারা মাস জুড়ে সমস্যা থাকবে তারপরে কিন্তু তা না, ঠিক আছে? তো সবার কমেন্ট, সবার হচ্ছে অ্যাটেন্ডেন্স এর মার্কস একরকম হবে না, আর কারা দিচ্ছে আমি কিন্তু এগুলো খেয়াল করছি। সো খেয়াল রাখবে, ক্লাসটা করার চেষ্টা করবে, আর যদি মনে করো যে বাংলা বোঝার তোমার দরকার নাই, সেই ক্ষেত্রে অন্য কথা, কিন্তু বাংলা স্কিপ করে তুমি ভালো গ্রেড পাবা বা হচ্ছে ভালো চাকরি পাবা, এটা কিন্তু সম্ভব না। তোমার বিসিএস থেকে শুরু করে সবকিছুতেই বাংলাতে কিন্তু ভালো করতে হবে, বাংলাটা আমাদের মাতৃভাষা, এটা আমাদের ভালো জানতে হবে। যাই হোক, আসো আমরা আবার ইতি ফিরে আসি। তো পূর্বপদ যেটাকে বলছি, যে যে পদে সমাস হয় সেই সব পদের প্রথমটিকে বলা হয় পূর্বপদ। এ দেখো ঘর জামাই, এখানে প্রথমটা হচ্ছে ঘর, এটা হচ্ছে পূর্বপদ। আর দেখো যে যে পদে সমাস হয় শেষেরটিকে বলা হয় পরপদ, এখানে জামাইটা হচ্ছে পরপদ। তারপর আসি মধ্যপদ। মধ্যপদ, পূর্বপদ ও পরপদের মাঝে অবস্থানকারী পদকে বলা হয় মধ্যপদ। মধ্যপদটা আসলে সবসময় থাকে না, মধ্যপদটা না জানলে হবে, সমস্ত পদটা দেখো। বহুপদ এক পদে পরিণত হয়ে যে শব্দটি গঠন করে তাকে বলে সমস্ত পদ। বহুপদ এক পদে পরিণত হয়ে যে শব্দটি গঠন করে তাকে বলা হয় সমস্ত পদ। এখানে খেয়াল করো, ঘরে আসছি তো জামাই, এখানে বহুপদ একটা, দুইটা, তিনটা, তিনটা পদ আছে। দেখো বহুপদ এক পদে পরিণত হয়ে যে শব্দটি গঠন করে তাকে বলা হয় সমস্ত পদ। এখানে এই যে তিনটা শব্দ মিলিত হয়ে একটা শব্দ হয়েছে, ঘরে আশ্রিত জামাই না বলে ঘর জামাই বলছি। তো এখানে বহু পদ থেকে, এই তিনটা পদ থেকে একটা পদ হয়েছে, এটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদকে অনেক সময় সমাসবদ্ধ পদও বলা হয়, এই যে সমস্ত পদটা এটাকে সমাসবদ্ধ পদও বলা হয়, মানে এই তিনটা শব্দ থেকে একটা শব্দ এসেছে তাই এটাকে সমস্ত পদ বলা হচ্ছে। আর এই সমস্ত পদের প্রথমটা হচ্ছে পূর্বপদ আর পরেরটা হচ্ছে পরপদ। এবার আসি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য হচ্ছে সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। একটা একটা জিনিস খেয়াল করো, আমাদের পরীক্ষায়, পরীক্ষায় কিন্তু সবসময় ব্যাস বাক্যই করতে বলা হয়, পরীক্ষায় কিন্তু সবসময় ব্যাস বাক্যই করতে বলা হয়। যেমন ধরো আমাদের বইয়ের মধ্যে আছে, কি বইয়ের মধ্যে দেখবা যে এভাবে দেয়া, ঘরে আশ্রিত জামাই সমসাময়িক ঘর জামাই, কিন্তু আর আমরা পড়িও এইভাবে, ঘরে আশ্রিত জামাই, ঘরে আশ্রিত জামাই, কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু কখনোই এভাবে প্রশ্নটা আসে না। পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে ঘর জামাই এর হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, ঠিক আছে? পরীক্ষার মধ্যে প্রশ্নটা কিন্তু এভাবে আসে, তোমাকে সমস্ত পদটা উল্লেখ করে দিয়ে বলবে ব্যাস বাক্য সহ, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, পরীক্ষার প্রশ্নটা কিন্তু এভাবে আসে,
ঠিক আছে, আমরা কেন মানে 30 বছর যাবৎ সমাস করতেই থাকি, কেন আমরা 30 বছর যাবৎ সন্ধি করতেই থাকি, কারণ হচ্ছে প্রশ্ন যেভাবে আসে পরীক্ষায় সেভাবে কিন্তু আমাদের বইয়ে থাকে না, আমরা উল্টো করে পড়ি। অথবা ধরো যদি সোজা করেই বলি, আমরা সোজা করে পড়ি, তাহলে পরীক্ষায় উল্টো করে প্রশ্ন আসে। আর যদি বলি যে পরীক্ষায় সোজা করে প্রশ্ন আসে, তাহলে বলবো যে আমরা উল্টো করে পড়ি। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকে যে ঘর জামাই এর সন্ধি বিচ্ছেদ করো, তখন আমরা বলি কি এই যে তখন কিন্তু একটু খটকা লাগে আমাদের, কিন্তু আমাদের আসলে পড়া উচিত ঘর জামাই সমান সমান ঘরে আশ্রিত জামাই। তাহলে আমাদের হচ্ছে এরকম 30 বছর যাবৎ সমাস করতে হতো না, বা সমাস শিখতে 6 মাস লাগতো না। ঠিক আছে, তো এই জন্য আমাদের একটু সমস্যা হয়। তো এখন ব্যাস বাক্যটাই পরীক্ষায় আসে, কিন্তু এই সংজ্ঞা কিন্তু আসবে না। তোমাকে পরীক্ষায় বলা হবে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, অর্থাৎ ধরো পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকলো আলো ছায়া, তখন তোমার এটা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। আলো ছায়া, আলো ও ছায়া, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস এরকম আর কি। তো এখন ব্যাস বাক্যটা বুঝে গিয়েছে নাকি? সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্য পাওয়া যায় তাকেই হচ্ছে ব্যাস বাক্য বলে। যেমন সমস্ত পদ হচ্ছে এখানে, এখানে সমস্ত পদ হচ্ছে ঘর জামাই। এখন এটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি? এটাকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি ঘরে আশ্রিত জামাই। যদি এটা সমস্ত পদ ঘর ঘর জামাই বা সমাসবদ্ধ পদ যাই বলি না কেন, এটাকে বিশ্লেষণ করলে যে পদ পাওয়া যায় সেটাকে বলা হয় ব্যাস বাক্য। এখন ঘর ঘর জামাইকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি ঘরে আশ্রিত জামাই, সেটা হচ্ছে তোমার ব্যাস বাক্য। ব্যাস বাক্যকে বিগ্রহ বাক্য বলা হয়। এবার হচ্ছে সমস্য মান পদ। সমস্য মান পদ কোনগুলো দেখো, যে যে পদে সমাস হয় তাদেরকে বলা হচ্ছে সমস্য মান পদ, যে যে পদের সমাস হয় তাদেরকে বলা হয় সমস্য মান পদ। অর্থাৎ এটাও কিন্তু ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যর মতোই। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলছি আমরা সম্পূর্ণ সম্পূর্ণ যে সমস্ত পদকে ভাঙলে আমরা যেটা পাচ্ছি সেই সম্পূর্ণটাকে বলছি আমরা ব্যাস বাক্য। সমস্ত পদকে ভাঙলে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি ব্যাস বাক্য। আর হচ্ছে আমরা হচ্ছে সমস্ত পদকে যে যে পদে সেই ব্যাস বাক্যর মধ্যে যেই যেই পদগুলো থাকবে, ব্যাস বাক্যর মধ্যে যেই যেই পদগুলো থাকবে সেগুলাকে আমরা বলছি সমস্য মান পদ। ব্যাস বাক্যকে ব্যাস বাক্যের মধ্যে যেই যেই পদগুলো থাকছে, যে যে শব্দ বলি বা পদ বলি যেটাই বলে, ব্যাস বাক্যের মধ্যে যেই যে শব্দগুলো থাকছে সবগুলোই হচ্ছে সমস্য মান পদ। যেমন ধরো একটু আগে যে ব্যাস বাক্যের উদাহরণটা দিলাম ঘরে আসছি তো জামাই, এখন এখানে ঘরে ঘরে একটা হচ্ছে ঘরে হচ্ছে একটা সমস্য মান পদ আশ্রিত জামাই, এখানে তিনটা হচ্ছে সমস্য মান পদ আছে, এখানে তিনটা সমস্য মান পদ। পূর্বপদ, পরপদ, ঠিক আছে, পূর্বপদ। এখন আমরা একটু রিভিউ করি। পূর্বপদ হচ্ছে ব্যাস বাক্য থেকে আমরা যেই যেই যে এটা পাচ্ছি, যে একটা শব্দ পাচ্ছি ফাইনালি, যেই শব্দটা পাচ্ছি ব্যাস বাক্য থেকে সেটা হচ্ছে সমস্ত পদ। সেই সমস্ত পদে সবসময় দুটো পদ থাকবে, দুটো পদের সে প্রথমটা হবে পূর্বপদ আর পরেরটা হবে পরপদ। সমস্য মান পদের প্রথমটা হবে পূর্বপদ আর পরেরটা হবে পরপদ, আর সমস্ত পদটাই হবে আর পূর্বপদ আর পরপদ মিলিয়ে যেটা সেটাই হচ্ছে সমস্ত পদ। পূর্বপদ আর পরপদ মিলিয়ে হচ্ছে সমস্ত পদ। আর হচ্ছে সমস্ত পদকে বিশ্লেষণ করলে যেই পদগুলো পাবো সেইগুলো হচ্ছে ব্যাস বাক্য। সমস্ত পদকে বিশ্লেষণ করলে যেটা পাবো সেটা হচ্ছে ব্যাস বাক্য। এটাই হচ্ছে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলা হয়। অর্থাৎ আমাদের পরীক্ষায় সমস্ত পদটা দিয়ে দেয়, সেটাকে আমাদেরকে বিশ্লেষণ করতে হয়, সেটার ব্যাস বাক্য করতে হয় এবং কি সমাস সেটা আমাদেরকে বলতে হয়। কিন্তু আমাদের বইয়ের মধ্যে থাকে কিন্তু ব্যাস বাক্যই করে দেয়া থাকে। যেমন আমরা মুখস্থ করি ঘরে আশ্রিত জামাই সমান ঘর জামাই, এই জন্য আমাদের সমাস শিখতে 6 মাস লাগে, কিন্তু এটা হচ্ছে আমাদের উল্টো করে পড়তে হবে, কারণ পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকবে ঘর জামাই, সেটাকে আমাদের বিশ্লেষণ করতে হবে, আমাদের উল্টো করে পড়তে হবে। তো এটা আর হচ্ছে সমস্ত পদ হচ্ছে এই ব্যাস বাক্যের প্রত্যেকটা পদ মিলে হচ্ছে তোমার সমস্য মান পদ।
আশা করি বুঝে গিয়েছে। যদি বুঝতে না পারো কমেন্টসে জানাও, আমি আরো ডিটেইলে বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, এবার আসি সমাসের প্রকার ভেদে। সমাসের প্রকার ভেদ আমরা সেই সবাই জানি, সমাস প্রধানত ছয় প্রকার। সমাস হচ্ছে প্রধানত ছয় প্রকার: অব্যয়ীভাব সমাস, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস। এগুলোতে কিন্তু আমাদের ভুল হয় না, সমাস ছয় প্রকার, এটাতে কারোরই ভুল হয় না। দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু, অব্যয়ীভাব, কর্মধারয়, বহুব্রীহি। তো এবার দেখো, চার ভাগেও ভাগ করা যায় সমাসকে। সেটা হচ্ছে কোন পদ প্রধান সেটার উপর ভিত্তি করে সমাসকে আবার চার ভাগে ভাগ করা যায়। যেমন ধরো, যদি পূর্ব পদ প্রধান হয় সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস পূর্ব পদ প্রধান। এরপর উভয় পদ প্রধান দিয়ে হচ্ছে দ্বন্দ্ব সমাস। এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, জাস্ট বুঝার জন্য। পরীক্ষায় আসতে পারে প্রকার ভেদ, পরীক্ষায় আসতে পারে তোমার সমাস কাকে বলে সেটা আসতে পারে, তোমার হচ্ছে পূর্বপদ, পরপদ, সমস্ত পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, এগুলো সমস্ত পদ, এগুলো কিন্তু পরীক্ষা আসবে না। এগুলো সব বুঝার জন্য আমরা একটু জানার চেষ্টা করছি। আর হচ্ছে তোমার সমাস কয় প্রকার, হ্যাঁ এটা পরীক্ষায় আসতে পারে। আর এই যে বলছি যে পূর্বপদ প্রধান সমাস, উভয় পদ প্রধান সমাস, পরপদ প্রধান সমাস, ভিন্ন পদ প্রধান সমাস, এগুলো হচ্ছে পরীক্ষায় আসবে না। আমরা জাস্ট বোঝার জন্য এগুলো একটু জানার চেষ্টা করছি। তো দেখো, পূর্বপদ প্রধান সমাস হচ্ছে অব্যয়ীভাব সমাস। একটা উদাহরণ যদি দেই তাহলে তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কিন্তু এখন জাস্ট প্রাথমিক ধারণা নিচ্ছি, আমরা কিন্তু পরবর্তী ক্লাসে প্রত্যেকটা সমাস ডিটেইলে পড়বো, ঠিক আছে? তো এখন দেখো, অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্বপদ প্রধান সমাস। এখানে যেমন হচ্ছে উপজেলা, উপজেলা এটা হচ্ছে তোমার পূর্বপদ প্রধান সমাস, এটা অব্যয়ীভাব সমাস। এখন উপজেলা, এখানে পূর্বপদ কোনটা? এখানে পূর্বপদ হচ্ছে তোমার উপ, আর পরপদ হচ্ছে তোমার জেলা। এখন কেন এখানে উপটা কেন এখানে প্রধান, একটু খেয়াল করি আমরা। দেখো, জেলা, জেলা একটা শব্দ, উপজেলা একটা শব্দ। এখন যদি এটার যদি পূর্বপদ প্রধান না হতো তাহলে তো আমি জেলাই বলতে পারতাম, তাই না? আমি কিন্তু জেলাই বলতে পারতাম। তো আমি জেলা না বলে কেন উপটা বলছি? তার মানে অবশ্যই এখানে আমি উপটাকে হাইলাইট করছি, মানে আমি উপটাকে বোঝাচ্ছি, মানে জেলার সদৃশ। এটা জেলা না, জেলার চেয়ে ছোট, এটা হচ্ছে উপজেলা, সেজন্য আমরা উপজেলা বলছি। তাহলে বিষয়টা দেখো, এখানে কিন্তু প্রাধান্য পাচ্ছে কোনটা? এখানে কিন্তু জেলাটা প্রাধান্য পাচ্ছে না। জেলা যদি প্রাধান্য পেত তাহলে কিন্তু আমি ডিরেক্ট জেলাই বলতাম। যেহেতু এখানে জেলাটা প্রাধান্য পাচ্ছে না, এটা এখানে প্রাধান্য পাচ্ছে উপটা, মানে হচ্ছে জেলার মতো, জেলার সদৃশ বা জেলার মতো, যেটাই বলি না কেন, তো সেটা এখানে প্রাধান্য পাচ্ছে। তো এখানে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, পরপদ না। পরপদ হচ্ছে জেলা, জেলা কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে না, প্রাধান্য পাচ্ছে এখানে উপটা, ঠিক আছে? জেলা প্রাধান্য পেলে আমরা সরাসরি জেলাই বলতে পারতাম, যেহেতু আমরা উপজেলা বলছি, তার মানে হচ্ছে এখানে তোমার উপটা প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ জেলার সদৃশ। সেরকম ধরো নেতা, পার্টি নেতা, এখানে পাতি নেতা কি? পাতি নেতাটা হচ্ছে তোমার অব্যয়ীভাব সমাস। কেন? কারণ হচ্ছে পাতিটা এখানে আমরা হাইলাইট করছি, কারণ যদি সে নেতাই হতো তাহলে কিন্তু আমরা সরাসরি নেতা বলতাম, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা সরাসরি নেতা বলতাম, তাহলে কিন্তু আমার পাতি নেতা বলার দরকার পড়তো না। যেহেতু আমি পাতি নেতা বলছি, তার মানে হচ্ছে অবশ্যই এখানে আমি পাতিটাকে হাইলাইট করছি, পাতিটাকে মিন করছি। তো সেই জন্য এটা হবে তোমার অব্যয়ীভাব সমাস, কারণ এখানে পাতিটা প্রাধান্য পাচ্ছে, আর পাতিটা হচ্ছে এখানে পূর্বপদ, নেতাটা হচ্ছে পরপদ। আমি এখানে উদাহরণে লিখিনি, আমি জাস্ট এটা তোমাদের সাথে আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য বলছি। উপজেলা, পাতি নেতা, এই ধরনের। তো এখন হচ্ছে পাতি মানে হচ্ছে ছোট, ছোট মানে হচ্ছে ছোটখাটো নেতা আর কি। তো সেটাই এখানে মিন হচ্ছে, সেই জন্য পাতি নেতা, এটাও অব্যয়ীভাব সমাস। অর্থাৎ এখানে পূর্বপদ প্রধান সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর দেখো, উভয় পদ প্রধান সমাস, যে সমাসে উভয় পদটাই প্রাধান্য পাবে, পূর্বপদও না পরপদও না, দুইটা পদই প্রাধান্য পাবে, সেটা হবে তোমার দ্বন্দ্ব সমাস। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি দ্বন্দ্ব সমাসে কিন্তু কারোরই কোনো সমস্যা হয় না। তারপরেও বলছি, এ দেখো হাট বাজার, হাট বাজার, এখানে কিন্তু হাটও
হাট কেও মিন করছে, বাজার কেও মিন করছে, দুটাই। হাট বাজার এটা হচ্ছে সমার্থক অর্থে ব্যবহার হয়েছে, যেটা হাট সেটাই কিন্তু বাজার, আলাদা করে কিন্তু হাট আবার বাজার দুটা বলারই দরকার ছিল না। এটা হচ্ছে সমার্থক অর্থে ব্যবহার করা হয়েছে হাট বাজার। এখানে হাটও প্রাধান্য পাচ্ছে, বাজারও প্রাধান্য পাচ্ছে, তাই এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখানে দুইটা যে পদে দুই পদের অর্থই প্রাধান্য পাবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। উদাহরণস্বরূপ হাট বাজার, তারপর মা বাবা। মা বাবা বলতে খেয়াল করো, আমরা কিন্তু শুধু মাকে বুঝছি, মাকে শুধুমাত্র মাকে হাইলাইট করা হচ্ছে না, বা শুধু মাকে বোঝাচ্ছে না, মা বাবা বলতে মাকেও বোঝাচ্ছে, বাবাকেও বোঝাচ্ছে। তাই হচ্ছে এই দুইটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সেরকম ভাই বোন, ভাই বোন, মা বাবা, এরকম এগুলো সব হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস, কারণ এখানে দুটা শব্দই প্রাধান্য পাচ্ছে। তো আমাদের গেল দ্বন্দ্ব সমাস আর অবৈভাব সমাস। আমরা কিন্তু এখানে জাস্ট প্রাথমিক ধারণা নিচ্ছি, আবারও বলছি প্রাথমিক ধারণা নিচ্ছি, পরের ক্লাসে আমরা ডিটেইলে পড়বো। আমরা আজকে সমাস সম্পর্কে প্রাথমিক ধারণা নিচ্ছি। তো তারপর হচ্ছে পরপদ প্রধান সমাস। পরপদ প্রধান সমাস খেয়াল করি, পরপদ প্রধান সমাস হচ্ছে তিনটা, তিনটা পরপদ প্রধান সমাস আছে। একটা হচ্ছে কর্মধারয়, তৎপুরুষ আর দ্বিগু সমাস। কর্মধারয় সমাসেও পরপদ প্রাধান্য পায়, তৎপুরুষ সমাসেও পরপদ প্রাধান্য পায়, দ্বিগু সমাসেও তোমার পরপদ প্রাধান্য পায়। এখন একটু খেয়াল করি, কর্মধারয় সমাস, আচ্ছা একটা 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 শব্দ খেয়াল করি, মহানবী। এখন মহানবী, এখন দেখো মহানবী বলতে এখানে কি বোঝানো হচ্ছে, মহান যে নবী, মহানবী এখানে হচ্ছে আমাদের, কিন্তু যে আমাদের আমাদের মহানবী হজরত মুহাম্মদ এর কথা এখানে মনে আসে। তো উনি একজন মানে নবীর কথা এখানে মনে আসতেছে। এখানে কিন্তু মহা, মহা বলে কিন্তু কোনো কিছু মানে মহা যে আলাদা করে শব্দ সেটা কিন্তু মনে আসছে না। তো এখানে সেটা হচ্ছে তোমার পরের পদটা কিন্তু প্রাধান্য পাচ্ছে, মহা কিন্তু প্রাধান্য পাচ্ছে না। খেয়াল করো নবী, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাই মনে পড়ছে। তো এখানে কিন্তু পরেরটা প্রাধান্য পাচ্ছে, তো এটা হচ্ছে তোমার পরপদ প্রাধান্য পাচ্ছে। এটা খেয়াল করি, পরপদ প্রাধান্য পাচ্ছে এখানে। এখন এটা কর্মধারয় তৎপুরুষ নাকি দ্বিগু সেটা আমরা পরে পরে পরের ক্লাসে বুঝবো, বা আমরা পরে বুঝবো যখন আমরা এই সমাসগুলো পড়বো। জাস্ট এটা খেয়াল করো যে মহানবী এখানে প্রাধান্য পাচ্ছে নবী, ঠিক আছে? ঠিক সেরকম গাছপাকা, গাছপাকাতে কোনটা প্রাধান্য পাচ্ছে? ধর আমরা বাজারে গেলে কি বলে যে ভাই এটা কি গাছ পাকা নাকি? তো গাছ পাকা বলতে কিন্তু এখন আমরা কিন্তু গাছ গাছের কথা মিন করছি না, মানে হচ্ছে সেই ফলটা কি মিন করছি, মানে পাকাটাকে বোঝাচ্ছি, ঠিক আছে? আমরা এখানে পাকাটাকে বোঝাচ্ছি, মানে আম বা পেয়ারা যেটাই কিনো আমরা কিন্তু জিজ্ঞেস করি যে গাছ পাকা কিনা, অর্থাৎ আমরা এই ফলটাকেই বোঝাচ্ছি। তো এখানেও কিন্তু তোমার পরের পদটাই প্রাধান্য পাচ্ছে। আমরা খুব সহজ করে চিন্তা করি, ঠিক আছে? আমরা খুব সহজ করে চিন্তা করি। এখন আমরা যদি আগে যদি ভয় পেয়ে যাই যে সমাস খুব কঠিন, সমাস খুব বড়, তখন কিন্তু আমরা একটু জটিল করে চিন্তা করি, আর তখনই কিন্তু বিষয়টা আরো বেশি জটিল হয়ে যায়। তো আমরা একটু সহজ করে চিন্তা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, যে বিষয়টা ধরতে আমাদের সহজ হবে। তো আমরা একটু সহজ করে চিন্তা করার চেষ্টা করব। তো দেখো গাছ পাকা, এখানে পরের শব্দটা প্রাধান্য পাচ্ছে, গাছ পাকা। এখানে কিন্তু পাকাটাকে বোঝানো হচ্ছে, গাছ কিন্তু আমরা কিনছি না, আমরা কিন্তু ওই পাকা ফলটাকেই কিনছি, ঠিক আছে? আমরা কিন্তু গাছকে কিনছি না, আমরা সেই পাকা ফলটাকেই কিনছি। তো এখানেও তোমার পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, আর কোন সমাস সেটা আমাদের এখন বোঝার দরকার নাই, সেটা আমরা পরে বুঝবো। জাস্ট খেয়াল করি যে এখানে কোনটা প্রাধান্য পাচ্ছে, এখানে নবী, এখানে পাকা, আর শত অব্দের সমাহার। এখানে সমাহার জিনিসটা হচ্ছে এই শত অব্দের সমাহার। এখানে তোমার দ্বিগু সমাসটার ক্ষেত্রে একটু আমাদের একটু ডিটেলে পড়তে হবে, এটা আমি তোমাদেরকে যখন দ্বিগু সমাসটা পড়বো তখন এটা বুঝাবো। কারণ দ্বিগু সমাসে হচ্ছে তিনটা বিষয় খেয়াল রাখতে হয়, দ্বিগু সমাসে আমাদের কিন্তু তিনটা বিষয় খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে তোমার একটা জিনিস হচ্ছে আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে, এখানে পরপদের অর্থ, হ্যাঁ পরপদের অর্থ প্রাধান্য থাকবে, সেটা ঠিক আছে। তারপর হচ্ছে পূর্ব পদের সংখ্যাবাচক হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে তোমার সমাহার বা মিলন বুঝাতে হবে। তো এটা যখন আমরা দ্বিগু সমাসটা পড়বো তখন আমরা ডিটেলে বোঝার চেষ্টা করব। তো এখানে তোমরা যে সেটা খেয়াল করো যে এখানে এখানেও গাছ পাকা, এখানেও তোমার পরপদ প্রাধান্য পাচ্ছে, এখানে মহানবী, এখানেও পরপদ প্রাধান্য পাচ্ছে,
তো এই পরপদ প্রধান হলে কর্মধারয় তৎপুরুষ বা দ্বিগু সমাস হয়। এখন এই এই সমাসগুলো আমরা পরে পড়বো, বারবার বলছি। আর দেখো, ভিন্ন পদ প্রধান সমাস একটাই আছে, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। মানে সেখানে পূর্বপদ প্রাধান্য পাবে না, পরপদ প্রাধান্য পাবে না, কিংবা যে দুইটা পদ মিলে হবে, মানে পূর্বপদ আর পরপদ, যে সমস্ত পদে যে দুইটা পদ থাকে সেই দুইটার একটাকেও মিন করবে না। অর্থাৎ পূর্বপদ প্রাধান্য পাবে না, পরপদ প্রাধান্য পাবে না, একটাও প্রাধান্য পাবে না, না পেয়ে ভিন্ন কোনো একটা জিনিসকে বুঝাবে, সেটাই হচ্ছে তোমার বহুব্রীহি সমাস। তো একটা উদাহরণ খেয়াল করে আমরা, বেইমান। এখন দেখো, বেইমান একটু খেয়াল করো, বেইমান হচ্ছে তোমার বে মানে হচ্ছে নাই, নাই আর ইমান, ইমান তো বুঝছই তো, মানে হচ্ছে নাই যার ইমান। তো তুমি একটু খেয়াল করো যে এখানে কি নাই বা ইমান, এই 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 দুইটার একটাও কি আমাদের মাথায় আসছে? আমাদের মাথায় কিন্তু নাইটাকেও মিন করছে না, ইমানটাকেও আমাদের মাথায় মাথায় খেলছে না। আমাদের মাথায় কি খেলছে? ওই যে যে বন্ধু তোমার সাথে বেইমানি করেছে, সেইটা মানে একটা মানুষের একটা আকৃতি আমাদের মাঝে, মানে আমাদের চোখে ভাসে, যে বেইমান বলতে আমরা একটা ব্যক্তিকে বুঝি, ঠিক আছে? তো আমাদের কিন্তু সেটাই আমাদের মাথায় আসবে। তো দেখো, এখানে না তোমার বে প্রাধান্য পেয়েছে, না তোমার ইমান প্রাধান্য পেয়েছে, এখানে একটা মানুষকে আমরা বুঝাই, যে যে তোমার সাথে বেইমানি করেছে, আমরা কিন্তু সেই বেইমানটাকে আমাদের মাথায় আসে। তো সেরকম এখানে তার মানে বেও প্রাধান্য পায় না, ইমানও প্রাধান্য পায় না, তৃতীয় একটা জিনিস প্রাধান্য পেয়েছে, বা তৃতীয় একটা জিনিস এখানে বোঝাচ্ছে, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, নেই যার ইমান, এখানে অর্থাৎ যারটা চলে আসতেছে। তো এটা হচ্ছে তোমার বহুব্রীহি সমাস, অর্থাৎ এখানে ভিন্ন পদটা প্রাধান্য পাবে, পূর্ব পদ না পর পদ না, ভিন্ন একটা জিনিস প্রাধান্য পাবে, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তো এবার আসি আমরা সন্ধি এবং সমাসের পার্থক্যটা পড়ি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? সন্ধি আর সমাস পরীক্ষায় সবসময় আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটুকু জানতে হবে। তো আসো আমরা দেখি সন্ধি কাকে বলে। সন্ধি তো তোমরা আশা করি মোটামুটি সবাই বুঝতে পেরেছ, গত ক্লাসে আমরা শেষ করেছিলাম সন্ধি। সন্ধিটা হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলন, পাশাপাশি অবস্থিত দুটা ধ্বনির মিলন হচ্ছে সন্ধি। দুটা ধ্বনি বা বর্ণ যেটাই বলি সেটাই হচ্ছে সন্ধি, পাশাপাশি অবস্থিত দুটা ধ্বনির মিলন হচ্ছে সন্ধি। মানে এটা কিন্তু পাশাপাশি অবস্থিত দুইটা ধ্বনি, মানে হচ্ছে একটা শব্দকে আমরা যখন বিশ্লেষণ করি বা ভাগ করি, বলেছি যে যে কোনো জিনিস ভাগ করার সময় কিন্তু মাঝখান থেকে ভাগ করতে হয়। তো মাঝখান থেকে যখন ভাগ করব, তো ওই আগেরটার শেষের শেষে যে বর্ণটা থাকবে, যোগ পরেরটার শেষে, পরেরটার আগ প্রথম যে বর্ণটা থাকবে, মানে হচ্ছে প্রথমটার শেষ বর্ণ আর হচ্ছে পরেরটার প্রথম বর্ণ, এই দুইটা বর্ণের মিলন হয়ে হয় হচ্ছে তোমার সন্ধি, ঠিক আছে? এই দুইটা বর্ণের মিলন হয়ে হয় সন্ধি। ধরো তুমি খেয়াল করো রবীন্দ্র, আচ্ছা এখানে আমি দেখিয়েছি রবীন্দ্র, এই দেখো এখন রবীন্দ্রটাকে যদি আমি ভাঙি, তো আমাকে কিন্তু মাঝখান থেকে ভাঙতে হবে, এই রবি এখান থেকে ভাঙতে হবে। তো খেয়াল করি, এই যে এটা ভাঙলে কি আসে, রবি যোগ ইন্দ্র, ঠিক আছে? তো এই দেখো এখানে কিন্তু বি এর সাথে ই, মানে এই দুইটার মিলন হয়েছে। এই দুইটার মিলন হয়ে হয়েছে আশাতীত। তো এইগুলা কিন্তু আমরা ডিটেলে পড়েছি এবং তোমরা বুঝতে পেরেছো আমি আশা করি। এখন মৌলিক শব্দ রবি, দীঘিকার যদি দিই সেটা দিয়ে কোনো কিছু মিন করে না, রবি এটা মানে হচ্ছে সূর্য। আর ইন্দ্র, ইন্দ্র এখানে রসিকা না হয়ে, দীর্ঘই না হয়ে রসি হয়েছে কেন, সেটাও আমরা কিন্তু ডিটেলে পড়েছি এবং তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি, যারা যারা ক্লাস করেছিলে, যে ইস আর ইক্ষা এই দুইটার মধ্যে শুধুমাত্র তোমার দীর্ঘই হবে। ইস আর ইক্ষা বাদে বাকি যেই শব্দ আছে, ইস আর ইক্ষা বাদে বাকি সবগুলাতেই হচ্ছে রসই হবে। এখানে ইন্দ্র, ইন্দ্রতে না আসছে আমার ইস, না আসছে আমার ইক্ষা, তাহলে এটা হচ্ছে অবশ্যই রসই হবে। যদি সতীশ থাকতো সেক্ষেত্রে কিন্তু ইস দীর্ঘ ইটা হতো, ঠিক আছে? তারপর এরকম, বা ইক্ষা, পরীক্ষা, পরীক্ষার মধ্যে ইক্ষা আছে সেক্ষেত্রে দীর্ঘই হবে। তো এইগুলো আমরা পড়েছি, আমরা সন্ধিতে সন্ধি ক্লাসে এগুলো পড়েছি।
তো এই হচ্ছে তোমার সন্ধিটা, মানে হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন বা বর্ণের সাথে বর্ণের মিলন। যখন উচ্চারণ করি ধ্বনি, যখন লিখে প্রকাশ করি তখন বর্ণ। তো এখানে হচ্ছে বর্ণের মিলন, রবি বীর সাথে ইয়ের মিলন হয়ে হয়েছে রবীন্দ্র। আর সমাসটা কি হবে? সমাসটা হচ্ছে পদের বা শব্দের মিলন, পাশাপাশি অবস্থানরত ও পরস্পর সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদের মিলনকে সমাস বলে। পাশাপাশি অবস্থানরত ও পরস্পর সম্পর্ক যুক্ত, মানে তাদের কিন্তু একটা সম্পর্ক থাকতে হবে, দুই বা ততোধিক পদের মিলনকে সমাস বলে। যেমন তোমার ছেলে ও মেয়ে, এখানে হচ্ছে ছেলে মেয়ে, এখানে এর কিন্তু সম্পর্ক যুক্ত, ছেলে মেয়ে। এখানে হচ্ছে তিনটা শব্দ ছিল, তিনটা শব্দকে একটা শব্দে নিয়ে এসেছে, ছেলে ও মেয়ে, ছেলে একটা শব্দ, ও একটা শব্দ, মেয়ে একটা শব্দ। এই তিনটা শব্দকে বা পদকে, শব্দ বলতে পারি, পদও বলতে পারি, তো এই তিনটা পদকে একটা পদে নিয়ে এসেছে, সেটা হচ্ছে ছেলে মেয়ে। আর সমাস কি করছে? সমাস হচ্ছে কিন্তু পদের বা শব্দের মিলন, এখানে কিন্তু তোমার ধ্বনি বা বর্ণের মিলন হয়নি। যদিও এটা সংক্ষেপণ করেছে, সন্ধি মানে মিলন, সমাস মানে সংক্ষেপণ, ঠিক আছে? সন্ধি মানে মিলন, আর সমাস ও আর সন্ধিও সংক্ষেপ করে, কিন্তু সেখানে মিলনটাই বেশি, তোমার বেশি ফোকাস করে, মিলনটাই মূলত হয়, আর সমাসটা মূলত সংক্ষেপণ করে। যেমন যে ছেলে ও মেয়ে না বলে আমরা বলছি ছেলে মেয়ে, তারপর মহান যে নবী এটা না বলে আমরা বলছি মহানবী, মানে হচ্ছে এটা কিন্তু সংক্ষেপ করছে, সমাসটা সংক্ষেপ করে, এটা হচ্ছে মেইন পার্থক্য। আর দেখো প্রকার ভেদে আসি, যদি তোমাদের প্রশ্নে পাঁচ থাকে তাহলে এই আটটা বিষয়ই দিতে হবে, বা আটটা দিতে হবে, যদি 5 মার্কসের মতো থাকে আটটা দিতে হবে। আর যদি 2 থাকে সেক্ষেত্রে তোমাদেরকে পার্থক্য দিতে হবে 4টা কি 5টা। যদি যদি তোমার প্রশ্নের মার্কস বন্টন যেটা থাকে, মান বন্টন, সেটাতে যদি তোমার 2 থাকে সেক্ষেত্রে 4টা পার্থক্য দিতে হবে। সমাস 6 প্রকার একটু আগে পড়ে আসলাম, এটা তোমরা জানো। দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি। আর বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যটা হচ্ছে যেটা আমরা সন্ধি বা সমাসের আমরা যে সংজ্ঞা সেটা থেকে জানতে পেরেছি, সন্ধিটা হচ্ছে 2টো বর্ণকে এক বর্ণে পরিণত করে, আর সমাসটা কি করে? 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত করে। এটা আমরা হচ্ছে সন্ধি বা সমাসের সংজ্ঞা যখন পড়েছি তখনই এটা আমরা বলেছি, যে এটা বর্ণকে এক পদে, এক বর্ণে পরিণত করে, আর এটা পদ বা শব্দকে একটা পদে বা একটা শব্দে পরিণত করে। আর কাজ কি? দেখো সন্ধির কাজ হচ্ছে বর্ণের মিলন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে, অর্থাৎ মেনলি হচ্ছে নতুন শব্দ গঠন আর সংক্ষিপ্ত। খেয়াল করো তোমার সন্ধির কাজও হচ্ছে নতুন শব্দ গঠন, জাস্ট এতটুকু মনে রাখবা, নতুন শব্দ গঠন, শব্দ গঠন আর সংক্ষিপ্ত ও শ্রুতি মধুর। এখন এই নতুন শব্দ গঠন আমরা কি, আমরা বারবার বলছি সন্ধি কি করে? বর্ণের মিলন করে। তো নতুন শব্দ কিভাবে গঠন করে? বর্ণের মিলন ঘটিয়ে, আবার সংক্ষিপ্ত ও শ্রুতি মধুর করে। তো এটার আগেও তুমি জাস্ট অ্যাড করে দিবে বর্ণের মিলন ঘটিয়ে, মানে মূলত বর্ণের মিলন আমরা মনে রাখবো, শব্দ গঠন আর হচ্ছে সংক্ষিপ্ত ও শ্রুতি মধুর করে। এখন শব্দ গঠন করে এটাও তোমার বর্ণের মিলন ঘটিয়ে, আর সংক্ষিপ্ত ও শ্রুতি মধুর করে সেটাও বর্ণের মিলন ঘটিয়ে, আর যেটা আমরা সন্ধিতে বললাম সেটাই সমাস, জাস্ট বর্ণের জায়গায় তুমি পদ অ্যাড করে দিবা। আমরা এখানে বলছি নতুন শব্দ গঠন করে, সমাসও নতুন শব্দ গঠন করে, কিন্তু সেটা বর্ণের মিলন না ঘটিয়ে কি করে? পদের মিলন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে। তো আমরা যেখানে সন্ধিটা বলছি যে ভাষাকে সংক্ষিপ্ত ও শ্রুতি মধুর করে, সেটা বর্ণের মিলন ঘটিয়ে, আর সমাসটা কি করে? পদের মিলন ঘটিয়ে ভাষাকে সংক্ষিপ্ত ও শ্রুতি মধুর করে। খুব সহজ। তারপর গুরুত্ব, সন্ধি কোনটাকে গুরুত্ব দিচ্ছে? সন্ধি কিন্তু পরস্পর সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদের মিলনকে সমাস বলে। এই কারণ হচ্ছে এটা অর্থকে গুরুত্ব দেয়, সমাস হচ্ছে অর্থকে গুরুত্ব দেয়, সেই জন্য হচ্ছে তোমার পরস্পর সম্পর্ক যুক্ত হতে হয়। এখানে গুরুত্ব প্রদান করছে সমাস, গুরুত্ব প্রদান করছে তোমার অর্থকে।
আর হচ্ছে সন্ধি গুরুত্ব দিচ্ছে তোমার উচ্চারণকে। উচ্চারণকে কেন গুরুত্ব দিচ্ছে? কারণ সন্ধির মেইন ফোকাসটাই থাকে দ্রুত উচ্চারণ, ভাষাকে শ্রুতি মধুর করা, দ্রুত উচ্চারণ করা, শব্দের মাধুর্য বৃদ্ধি করা, এগুলোই হচ্ছে সন্ধির মূল বিষয় বা মূল ফোকাস। আর দেখো বিচ্ছেদ, সন্ধি যখন করি তখন কি ব্যাস বাক্যের প্রয়োজন হয়? সন্ধির ক্ষেত্রে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, কিন্তু সমাসের ক্ষেত্রে কিন্তু ব্যাস বাক্যের প্রয়োজন। সন্ধিকে বিচ্ছেদ করছো, এখানে কোনো আলাদা কোনো ব্যাস বাক্যের প্রয়োজন হয় না। সন্ধিতে যা থাকে জাস্ট সেটাকে আমরা ভাগ ভাগ দুইটা ভাগ করে দেখাচ্ছি। আর আর কিন্তু সমাসের ক্ষেত্রে কিন্তু যেই সমস্ত পদটা আমাদের পরীক্ষায় দেয়া থাকে আমরা কিন্তু সেটাই বসিয়ে দিচ্ছি না, আমাদেরকে কিন্তু আরো কিছু শব্দ অ্যাড করতে হয়, তো ব্যাস বাক্যের প্রয়োজন হয় সমাসের ক্ষেত্রে। আর সন্ধির প্রকৃতি, এটা শব্দ, শব্দের অলঙ্কার, সন্ধিটা হচ্ছে শব্দের অলঙ্কার। কারণ এই যে দেখো রবীন্দ্র, এটা একটা শব্দ, তো এটা কিন্তু শব্দের অলঙ্কার। আর সমাসটা কি? সমাসটা হচ্ছে বাক্যের অলঙ্কার, কারণ তুমি দেখো সমাসটা কিন্তু একটা বাক্যকে একটা শব্দে নিয়ে আসে। খেয়াল করো, এই যে যেমন প্রথমে যেই এটা বলেছি, প্রথমে যে উদাহরণটা বলেছি ঘরে আসছি তো জামাই, এটা কিন্তু একটা বাক্য, ঠিক আছে? ওই বাক্যকে কিন্তু একটা মাত্র শব্দে নিয়ে আসছে তোমার কি, এই যে ঘর জামাই, তার মানে কি এটা বাক্যের অলঙ্কার, বাক্যটাকে ছোট করে নিয়ে আসছে, এটা হচ্ছে বাক্যের অলঙ্কার সমাস। আশা করি সন্ধি ও সমাসের পার্থক্য বুঝতে পেরেছ। একটু মনে রাখতে হবে, এগুলো সবই তোমরা জানো, জাস্ট একটু মনে রাখতে হবে, চারটা পার্থক্য মনে রাখবে, ঠিক আছে? তো সমাসের প্রয়োজনীয়তা আমরা যে পড়ছি এর মধ্যে কিন্তু সমাজের প্রয়োজনীয়, সমাসের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু চলে এসেছে। সমাসের মূল প্রয়োজনীয়তা হচ্ছে ভাষাকে সংক্ষেপণ করে, কারণ সমাস মানেই হচ্ছে সংক্ষেপণ। আর শ্রুতি মধুর তো অবশ্যই করছে, যেহেতু আমরা একটা বাক্যকে একটা মাত্র শব্দে নিয়ে আসছি, তাহলে অবশ্যই এটাকে ভাষাকে শ্রুতি মধুর করছে। আর নতুন শব্দ গঠন, নতুন নতুন শব্দ গঠিত হচ্ছে, যেহেতু একটা বাক্য একটা মাত্র শব্দে চলে আসছে, অবশ্যই নতুন শব্দ গঠিত হচ্ছে, নতুন শব্দ গঠিত হচ্ছে, পদের মিলন ঘটিয়ে সে নতুন শব্দ গঠন করে। সমাস কি করে? পদের মিলন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে। তো তোমাদের বইয়ে কিন্তু এগুলো অনেক ডিটেলে লেখা আছে, কিন্তু এত কিছু বলার দরকার নাই, জাস্ট ভাষা সংক্ষেপণ করে। কিভাবে সংক্ষেপণ করে? তোমার হচ্ছে এই যে পদকে পাশাপাশি অবস্থিত কয়েকটি পদকে একটি পদে পরিণত করে ভাষাকে সংক্ষেপণ করে, তারপর শ্রুতি মধুর করে, একই জিনিস নতুন শব্দ গঠন করে, সেটাও তোমার শব্দকে একত্রিত করে, পদকে একত্রিত করে তোমার নতুন শব্দ গঠন করে। তো তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ থাকবে তোমাদের, সমাস কাকে বলে, সমাস কত প্রকার ও কি কি, সমাস ও সন্ধির পার্থক্য এবং তোমার সমাসের প্রয়োজনীয়তা, এগুলো তোমরা বাড়ির কাজ করবে, ঠিক আছে? তো এর মধ্যে কিন্তু আমি একটা প্রশ্ন বলেই দিয়েছি তোমাদের, যে সমাস ও সন্ধির পার্থক্য এটা পরীক্ষায় আসবে, আর সমাসের প্রয়োজনীয়তা এটাও ইম্পর্টেন্ট, আর সমাস কাকে বলে এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এগুলা আমাদেরকে করতে হবে, আমরা একটু নোট করে পড়ব, তোমরা এটা বাড়ির কাজ করবে। আর হচ্ছে এখন আমি যতটুকু পড়ালাম, আমরা এখন যতটুকু পড়েছি, তোমাদের এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা করতে পারো, ঠিক আছে? আজকে কিন্তু আমরা ডিটেইলে কিছু পড়াচ্ছি না, আমি বলেছি যে আজকে আমরা সমাসের প্রাথমিক ধারণা দিব, আমরা আজকে সমাসের প্রাথমিক ধারণা দিচ্ছি, আমরা পরবর্তী ক্লাসে কিন্তু ডিটেইল পড়ব। আচ্ছা, তোমাদের কি কি একটু, আমি একটু কমেন্টস দেখে আসছি, তোমাদের কমেন্টস গুলো একটু পড়ছি। কথা আটকে যাচ্ছে, কথা কি আটকে যাচ্ছে? আচ্ছা, কথা আটকে যাচ্ছে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, সেই জন্য হয়তো কথা আটকে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যার জন্য কথা আটকে যেতে পারে। তো আমরা এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করো।
এই কিন্তু আমাদের মোটামুটি আমাদের মেইন যে সমাসগুলো আছে, 6টা সমাসে যাওয়ার আগে আমরা কিন্তু ওই সমাস সম্পর্কিত বিষয়গুলো করলাম, ঠিক আছে? আমরা কিন্তু জাস্ট সমাস সম্পর্কিত বিষয়গুলো করলাম, এগুলো একটু সাহিত্য টাইপের, এগুলো তোমাদের একটু পড়তে হবে, নোট করেও করতে পারো বা মনে রেখেও করতে পারো। আর এরপরে আমরা যে সমাসগুলো করব, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস বা হচ্ছে তোমার অব্যয়ীভাব, কর্মধারয়, তৎপুরুষ বহুব্রীহি, এগুলা কিন্তু এক একটা, ধরো তোমার সপ্তমী তৎপুরুষ, মনে করো তৎপুরুষের অনেকগুলা প্রকার ভেদ আছে, এর মধ্যে একটা আছে সপ্তমী তৎপুরুষ, তো ওইটার একটা সপ্তমী তৎপুরুষেরই কিন্তু তোমার উদাহরণ আছে 150টা। তো তুমি কি বসে বসে 150টা উদাহরণ মুখস্থ করবা? নিশ্চয়ই না। আর সমাস তো নিশ্চয়ই একটা না, শুধু সপ্তমী তৎপুরুষ না, আর অনেকগুলো সমাস আছে, আর এবং সেগুলোরও ভাগ আছে, সেগুলোরও প্রকার ভেদ আছে। তো আমরা কি করব, আমরা টেকনিকে পড়বো, আমরা কিন্তু এরপরে টেকনিকে চলে যাব। এখন আমরা একটু সাহিত্য করলাম, পরে ক্লাস থেকে কিন্তু আমরা টেকনিক খাটিয়ে সমাসটা মুখস্থ করব, যেভাবে আমরা সন্ধি, মুখস্থ না, সমাসটা বোঝার চেষ্টা করব, যেভাবে আমরা সন্ধি পড়েছি সেভাবে আমরা সমাসটাও পড়ব, ঠিক আছে? আমরা বইয়ের মতো না করে আমাদের মতো করে পড়ব, যেভাবে পরীক্ষায় আসে, যেভাবে পরীক্ষায় আসে আমরা সেভাবে পড়ব। সেভাবে পড়লে আমাদের শুধুমাত্র তোমার এই ডিপ্লোমা যে পরীক্ষা সেটা না, তোমাদের পরবর্তীতে যে বিএডিসি বা এসও বা বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সেগুলো তোমাকে কাভার করবে, আমরা সেভাবে পড়বো, ঠিক আছে? তো আজকে সময় প্রায় শেষ, সেই জন্য আমরা আজকে আর টেকনিকে যাচ্ছি না। তো ধরো টেকনিক গুলো এভাবে পড়াবো যে তুমি যে 150টা সপ্তমী তৎপুরুষের উদাহরণ পড়বা, সে 150টা তৎপুরুষ সপ্তমী তৎপুরুষের উদাহরণ শিখা যে কথা, একটা টেকনিক পড়া সেই একই কথা, আমরা সেভাবে পড়বো, পরবর্তী ক্লাসে আমরা সেভাবে পড়বো। আজকে সমাস সম্পর্কিত প্রাথমিক ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, কারণ এগুলো মানে এগুলো বাদ দিয়ে যাওয়ার উপায় নাই, সেজন্য এগুলো আমাদেরকে পড়তেই হবে। যেমন ধরো বলে দিলাম যে সন্ধি সমাসের পার্থক্যটা আসবে, তো এটা বাদ দেওয়ার কোনো উপায় নাই, তাই তোমার আজকে আমরা এগুলো কিছু সাহিত্য টাইপের বিষয় পড়লাম। তারপর ধরো তোমার পূর্বপদ, পরপদ, তারপর হচ্ছে সমস্ত পদ, এগুলো কিন্তু বাদ দেওয়ার উপায় নেই, কারণ এগুলো আমাদেরকে জানতে হবে, তো এইগুলো আমাদেরকে জানতে হবে। সেজন্য আজকে আমরা একটু সাহিত্য পড়লাম, আমরা একটু প্রাথমিক ধারণা নিলাম, পরবর্তী ক্লাস থেকে আমরা হচ্ছে এই যে এই সমাসগুলো ডিটেইলে পড়বো, এই যে যেমন নির্ণয় কৌশল বা চেনার উপায়, এগুলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে যে এগুলো এভাবে আমরা পড়বো পরবর্তী ক্লাসে, আজকে আর ডিটেইলে গেলাম না, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে সেগুলো পড়বো। তো আজকে তোমরা সবাই ভালো থাকো, যে বাড়ির কাজগুলো দিলাম সেগুলো করবে আশা করি। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।